স্যার, ডায়াবেটিস বা হাইপারটেনশন এর কারণ প্রতি বছর বাংলাদেশে প্রায় 30 থেকে 40 হাজারের মতো রোগীর কিডনি বিকল হচ্ছে অথবা কিডনি জড়িত কোনো সমস্যা কিন্তু তাদের হচ্ছে, এর কারণটা আসলে কি? আমরা জানি ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপ দুটোই কিন্তু আমরা একটা সিস্টেমিক ডিজিজ, অর্থাৎ সবগুলো অঙ্গকেই কিন্তু এটি এফেক্ট করে। সেক্ষেত্রে আমাদের একটা বড় অংশের কিন্তু আমরা জানি যে যারা ডায়াবেটিক রোগ তাদের প্রথমত ধরাই পড়ে না, চেক আপ করেন না এবং চেক আপ করার পরে প্রপারলি কন্ট্রোল করেন না, এবং উচ্চ রক্তচাপের ক্ষেত্রে একই কথা, তবে রেগুলার যে চেক আপ এবং ফলো আপ, মূল কথা কিন্তু আসলে ডায়াবেটিস এবং প্রেশার কন্ট্রোল করা। নিয়মমতো কন্ট্রোল করলে আমরা এই রোগটিকে রুখে দিতে পারবো, এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা আমাদের অনেক সময় রোগীদেরকে দেখি যে বিভিন্ন ব্যথার ওষুধ দোকান থেকে কিনে খাচ্ছেন, এছাড়া অনেকে আছেন যে বিভিন্ন ইনফেকশন হচ্ছে অথবা ডাক্তার কাছে যাচ্ছেন না, ফলো আপে থাকছেন না, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার। স্যার, কতদিন পর্যন্ত এই পেইন কিলার যখন একটা মানুষ খেতে থাকে তখন তার কিডনিতে সেটা এফেক্ট করতে পারে? এভাবে এক্স্যাক্টলি বলা মুশকিল, বিকজ আমাদের পেইন কিলার খাওয়ার সময় কোনটা খাচ্ছেন, কে খাচ্ছেন এবং তার রিস্ক ফ্যাক্টরস কী কী আছে, কতদিন ধরে খাচ্ছেন। তবে আমরা সাধারণত বলি যে কোনো ব্যথার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আসলে চিকিৎসককে দেখিয়ে ব্যথার কারণটা নির্ণয় করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ছোটোখাটো সমস্যা যেমন ব্যথা হয়, এছাড়া কিন্তু বাত রোগের বা অনেক খারাপ রোগেরও কিন্তু প্রাথমিক শুরুটা হয় ব্যথা দিয়ে। তো সেই ক্ষেত্রে আগে চিকিৎসক দেখিয়ে কারণটা নির্ণয় করে তখনই খেতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে অনেক পেশেন্টকে আমরা দেখি যে অনেক সময় খায় না। এছাড়াও কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন যাদের ডায়াবেটিস আছে, যাদের বয়স বেশি এবং যাদের আগে থেকে কিডনি রোগের কিছুটা ধারণা ছিল, তাদের ব্যথার ওষুধের ক্ষেত্রে কিন্তু ক্ষতির পরিমাণটা বেড়ে যায়। সো আমরা এগুলো রিস্ক ফ্যাক্টর স্ট্র্যাটিফিকেশন, এই ধরনের রোগীদের কিন্তু আসলে আর সচেতন হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। স্যার, যদি কোনো ব্যক্তির কিডনিতে সমস্যা হয়ে থাকে সেটার কোনো প্রাথমিক কিছু লক্ষণ আছে কিনা? যাদের ডায়াবেটিস আছে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরকে রেগুলার চেক আপে থাকতে হবে। দ্বিতীয়ত আমরা অনেক সময় দেখি যে সাধারণত পেশাব কম হওয়া বা ইউরিন আউটপুট আমরা বলি, এটা কম হয়ে যেতে পারে, শরীর ফুলে যেতে পারে, এগুলো কিন্তু কিডনি রোগের খুব বেশি একটি লক্ষণ। আরেকটি লক্ষণ আমরা প্রায় বিশেষ করে আমরা যখন গ্লোমেরুলার ফ্যাটিস বা প্রদাহের কথা বলছিলাম, যারা ইয়াং পেশেন্ট সাধারণত 40 বছরের বেশি রোগীদের যখন উচ্চ রক্তচাপ পায় তখন আমরা এটাকে এসেনশিয়াল হাইপারটেনশন ধরে নিই, কিন্তু ইয়াং পেশেন্টদের যখন উচ্চ রক্তচাপ পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে কিডনির সিকিডি একটি গুরুত্বপূর্ণ কারণ, যেটা আমরা গ্লোমেরুলার ফ্যাটিসের কারণ হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে আমাদের ইভ্যালুয়েশনটা দরকার। আমরা সময় দেখি যে আমরা যখন আমাদের হাসপাতালে রোগী দেখি, দেখা যায় যে অনেকেই ইয়াং পেশেন্ট একবার দুইবার মেপেছে, প্রেশার বেশি পেয়েছে অসচেতনার কারণে, তারপর সে যখন আসে তখন কিন্তু আসলে দেখা যায় যে খুব স্টেজটা খুব সিরিয়াস হয়ে যায়। তো অনেক সময় একটা কথা হচ্ছে, যেমন খুব যখন পয়েন্ট বেড়ে যাবে কিডনির পয়েন্ট বা ক্রিয়েটিনিন, সেক্ষেত্রে কিন্তু বমি হবে, পেশেন্টের খাওয়া দাওয়া রুচি হবে, খুব দুর্বল হয়ে যাবে পেশেন্ট, আর সেই ক্ষেত্রে প্রেশারটা খুব বেশি থাকতে পারে, এটা খুব কমন।